দিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের সঙ্গে আছি আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকে বেলাগুনটি বাজিয়ে অল বেলাগুনটি বাজিয়ে দিবে তবে আমার নিত্য নতুন সব ভিডিও তোমাদের কাছে চলে যাবে কেমন আছো বন্ধুরা আশা করি বা ভালো আছো আমি আল্লাহর অশিষ্যহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলো বন্ধুরা আমরা আমাদের সেজনকে ভালো রাখি আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি আমরা নিজেরা ভালো থাকি অপরজনকে ভালো রাখি ভালোকে গ্রহণ করলে খারাপকে বর্জন করলে জীবনে ভালোই হবে খারাপ হবে না আর এই দুটি চোখ দিয়ে খারাপ জিনিসকে না দেখে ভালো জিনিসকে ভালো করে দেখলে অবশ্যই ভালো হবে চলো বন্ধুরা আমরা সবাই মিলে ওয়াক্ত নামাজ পড়বো তহাজ পড়ব নফল পড়ব এবং উভয় মা বাবাকে শ্রদ্ধা করবো সৎ থাকবো আমি চলে এসেছি ব্যাঙ্গল বইয়ে এখানে কারু পুণ্যের মেলা হচ্ছে চাই তাই ঘুরতে এসেছি সাতাশ নাম্বারের মাথায় আসলে এসে বললেই হবে যে বেঙ্গল যাব অথবা মিনা বাজারের সামনে যাবে যেতে পারবে তোমরা বন্ধুরা আমরা বেঙ্গল বইয়ে ঢুকে এখন ঘুরে ঘুরে দেখছি আর প্রথমে তো দেখতেই পারলে কার পণ্যের মেলা হচ্ছে এখানে এই তো হাড়ি পাতিল গহনা বই এই তো আবারও ভেতর থেকে বাহিরে চলে এসেছি এখানে মাটির হাড়ি পাতিল আমিও আমার পছন্দ অনুযায়ী বেশ কিছু মাটির হাড় পাতিল আমি নিয়ে নিয়েছি এখানে হাত পাখা আছে কারু কাজের হাতের কাজের কাতা হাতের কাজের চাদর আরও অনেক গহনা আছে তারপর খেয়ে নিলাম ফুচকা আর কু আসার সময় বাজারে গিয়েছিলাম এই তো নিত্য প্রয়োজনীয় বোরখা হিজাব ডিটারজেন্ট নুরুজ, দুধ হারফিক এখন একটি রেসিপি রান্না করে দেখাবো রেসিপিটি হচ্ছে রামেন্স রামেন্স নুডুলস রান্না করে নেব এই তো গরম পানি বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানে গরম পানি হয়ে গেছে এই নামাজটি একটু অন্যরকম ফ্লেভার আর তাছাড়া খোলা খোলা এবং ছোট ছোট। এখানে আমি দিয়ে দিয়েছি মরিসের কোরিয়ান যে সসটি আমি তৈরি করেছি আমার কুকিংয়ে দেয়া আছে সেটি এক টি স্পুন দিয়ে দিয়েছি এবং সসেস প্যাকেট থেকে বের করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিয়েছি নুডলসের সাথে যে দুই রকমের মশলা একটি মশলার প্যাকেট থাকে একটি সসের প্যাকেট থাকে আমি পুরোটাই এখানে দিয়ে নিয়েছি এখন আমি বাটন মাশরুম দিয়ে নেব বাটন মাশরুমগুলো আমি প্যাকেট থেকে ছাড়িয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম আরে বাটন মাশরুম যে কতটা মজাদার বন্ধুরা তোমরা যারা না খেয়েছো তারা একবার এনে খেয়ে দেখবে কতটা মজা আর আমিনসের সাথে এই বাটন মাশরুম সসেস আর কোরিয়ান মরিচের যে সস কি আর বলবো অসাধারণ সাথে দিয়ে দিয়েছি চিজ আস্ত একটি চিজ দিয়ে দিয়েছি আবারও চিজ দিয়ে দিলাম কিছু এই তো চিজগুলো আমি স্লাইস করে দিয়ে দিয়েছি এবং ভেতরে একটি টুকরো দিয়ে দিয়েছি রামেশ মানে কিন্তু চিজে ভরা থাকবে রামেন্স আর খেতে মজা লাগবে চিজ ছাড়া কিন্তু রামেন্স একদমই চলে না আর সসেস চিজ বাটন মাশরুম ও অসাধারণ আমি খেয়েছি আমি বলতে পারছি কতটা মজা তোমরা বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো অন্যান্য সাধারণ নুডুসের চাইতে এই রামেন্সটা খুব মজাদার এবং খুবই সুস্বাদু হয়ে গেল আমার সুস্বাদু রামেন্স সার্ভ করে ফেললাম এখন খাবো তোমরা বানিয়ে খেয়ে দেখো এর টেস্টটা কতটুকু তোমরাই আমাকে বলবে আমাকে জানাবে ছবি উঠে পাঠাবে তোমাদের সবার জন্য থাকবে দোয়া ও ভালোবাসায় সবাই সবার জন্য দোয়া করব সবাই সবার মতো ভালো থাকতে হবে Allah que da carajuno.